গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর শুনিপা সুইট ফ্যামিলিতে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আবার নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আর এটা তোমাদের রিকোয়েস্টের ভিডিও। তোমরা বলেছিলে যে মেয়েকে কিভাবে আমি মানে তেল ম্যাসাজ করে কি করে শ্যাম্পু করাই সেটা দেখতে চেয়েছিলে, সেইটাই দেখাবার জন্যে মেয়ের চুলে কিভাবে তেল লাগিয়ে মাথা ম্যাসাজ করি। আর তেল বানানোটা তো আগেই দেখিয়েছি, ওই তেলটাই আমি এখন মাখাবো, মাখিয়ে শ্যাম্পু করাবো। আজকে রাত্রি হয়ে গেছে, এখন এখন তো আর গুড ইভিনিং বললাম, এখন আর ইভিনিং নেই, নাইটই হয়ে গিয়েছে, কিন্তু আমি শুরু করলাম ইভিনিং দিয়েই। আর তাহলে চলো দেখে নাও কী করে, সেই তেলই দিয়েই আমি মাথারই ম্যাসাজ করবো, করে চুলটা বেঁধে দেবো, দিয়ে সকালবেলা কী করে শ্যাম্পু করে কী লাগাই কন্ডিশনার হিসাবে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো চলো, আমাদের মডেল রেডি হয়ে গিয়েছে, এই যে দাঁড়িয়ে আছে, তাহলে চলো। এই যে তেলটা নিয়েছি, তেলটা এবারে বাটিতে ঢালবো। প্রত্যেকটা চুলের গোড়ায় যেন লাগে, আগে লাগিয়ে নেব। আগে প্রত্যেকটা চুলে লাগিয়ে নেবো, তারপরে ম্যাসাজ করব, প্রত্যেকটা চুলের গোড়ায় লাগিয়ে নেবো এরকম করে। সামনে থেকে পিছন পুরো চুলটাই লাগিয়ে নেবো। কিন্তু খুব আস্তে আস্তে দেবো, চুলে মাখাবো খুব আস্তে আস্তে, মানে নখ দিয়ে না, কিন্তু এই হাতটায় এই এইখানটা দিয়ে। দেখো পুরো তেলটা লাগিয়ে নিয়েছি, পুরো তেলটা এরকম ভাবে মাথায় লাগিয়ে নিয়েছি। এবারে এবারে আধ ঘন্টা ম্যাসাজ করব, আগে এই ওপর দিক থেকে করব, কিন্তু নখ দিয়ে করব না, এই এই হাতের এই এই আঙুলগুলো দিয়ে। এই ভেতর দিক থেকে হাত ঢোকালাম, ঘুমিয়ে পড়ছিস নাকি তুই? আস্তে আস্তে নরম হাতে করতে হবে। আর আপনারা যদি চান তেলটা কিন্তু উষ্ণ গরম করেও নিতে পারেন, বা দিনের বেলা যদি মাখতে চান তাহলে তেলটা রোদ্দুরে রেখে তারপরে মাখলেও কিন্তু উপকার পাওয়া যাবে। আমি ওকে সাধারণত আগের দিন রাত্রিবেলায় যেদিন শ্যাম্পু করাই তার আগের দিন রাত্রিবেলায় তেলটা মাখাই বলে রাত্রিবেলায় আমি করলাম। এরকম করে আধ ঘন্টা কিন্তু ম্যাসেজটা খুব মানে খুব প্রয়োজনীয়, ম্যাসেজটা কিন্তু আপনার ভালো করে করতেই হবে।
এতে কিন্তু নতুন চুল গজাবে। আর চুলে কিন্তু শুধু এই একরকম তেল দিলে হবে না, আরো ঘরোয়া কিন্তু আমি অনেক রকমের ওর মাথার জন্য ট্রিটমেন্ট করে থাকি, সেগুলো আস্তে আস্তে তোমাদের সব দেখাবো। সব ঘরোয়া উপায়েই করি। দেখো মেসেজ হয়ে গেছে, মেসেজ করা হয়ে গেছে। এবারে চুলটা হালকা করে আঁচড়িয়ে নিয়েছি, নিয়ে চুল কিন্তু বেঁধে দেবো, চুল ফিতে দিয়ে বেঁধে দেবো। আর প্রত্যেক দিন কিন্তু মানে যাদের বড় চুল তাদের কিন্তু প্রত্যেক দিন বেঁধে শোয়াই উচিত। এই যে আমি ফিতে নিয়েছি, এই ফিতেটা কিন্তু আমার হাতে বানানো, ধর চুল বেঁধে বেঁধে প্রতিদিন যদি বেঁধে মানে রাত্রিবেলা বা বিকেলবেলা বাঁধা যায় তাহলে কিন্তু চুলের চুল অনেক লম্বা পর্যন্ত লম্বা হয়। আমি ওর চুল কিন্তু প্রতিদিন বেঁধে দিচ্ছি, ওর চুল কিন্তু আগে খুব ছোট ছিল, আমি বেঁধে বেঁধেই বড় করে দিয়েছি। দেখো চুলটা একদম বাঁধা হয়ে গিয়েছে, এরকম প্রতিদিনই আমি ওকে চুলটা বেঁধে দিই। আর তাহলে কাল বাকি অংশটা আবার কালকে সকালবেলা দেখাবো, কিভাবে শ্যাম্পু করে কন্ডিশনার হিসেবে কি ব্যবহার করি পুরোটাই কালকে আবার দেখা হবে। তাহলে আবার কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং, সকাল হয়ে গিয়েছে, আর এই শ্যাম্পু করানোর আগে কন্ডিশনারটা বানিয়ে নেবো, তার জন্য 1.5 কাপ মতন জল নিয়ে নিয়েছি। আর এই তো সকালবেলা চা করেছিলাম তাতেই জলটা নিয়েছি। এবারে গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এবারে এতে 2 চামচ মতন চা পাতা দেবো। আর দেবো নিম পাতা, নিম পাতা গুলো ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো। নিম পাতার অনেক গুণ আছে, নিম পাতা যদি গায়ে মানে একটু ফুটিয়ে যদি গায়ে বা মুখে মাখেন তাও অনেক মানে উপকার, স্কিনের পক্ষে খুব ভালো। নিম পাতাগুলো পুরো ফুটবে, 5 মিনিট মতন এটাকে ফোটাতে হবে, মানে 1.5 কাপ জলকে 1 কাপে পরিণত করতে হবে। বোঝা গেল? একটু নেড়ে দেব, জলটা পুরো কালো হয়ে যাবে আর একটু সবুজ সবুজ, মানে ওই নিম পাতাগুলো কালার একটু অন্যরকম হয়ে যাবে, মানে পাতাগুলোর কালার একটু অন্যরকম হয়ে যাবে। তাহলে এটা হোক, দেখো জলটা একদম হয়ে গিয়েছে, পাতাগুলোর কালারও একটু এরকম হয়ে গিয়েছে। তাহলে এবার এটা ছেঁকে নেবো। শ্যাম্পু দেওয়ার সময় কখনোই আমি খালি শ্যাম্পু দেবো না, এতে একটু জল দিয়ে নিয়েছি, প্লেন জল, জলে গুলে নেবো শ্যাম্পুটা। ওর জন্যে 2টো শ্যাম্পু লাগবে, তাই 2টো শ্যাম্পুই নিয়ে নিলাম। আর
আপনারা যে 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 শ্যাম্পু ইউজ করেন সেই শ্যাম্পুই দেবেন। হয়েছে, চুলটাকে ভালো করে ভিজিয়ে নেব। আগে এরকম করে ধুয়ে নিলাম, একটু অল্প শ্যাম্পুর জল দিয়ে ধুয়ে নিলাম, আবার একটু এবারে এই জল দিয়ে ধুয়ে নেব। কি করব, আবার একবার শ্যাম্পু দিয়ে নেব। ব্যাস, শ্যাম্পু পুরো করা হয়ে গিয়েছে। আর শ্যাম্পুটা কিন্তু কখনোই জোরে এরম এরম করে করব না, আস্তে 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 মাথাটা গোলাবো। এবারে ধুয়ে দেবো, এবারে খুব সুন্দর করে ধুয়ে দিতে হবে মাথা। নেই কিঞ্চু কর, এই যে চুল পরিষ্কার ধোয়া হয়ে গিয়েছে, এবারে এই যে কন্ডিশনারটা দেবো। যেটা তৈরি করব, যেটা আমি নিজে হাতে বানালাম, এটা কন্ডিশনার, এটা দিয়ে পুরো চুলটা ধোবো। এবারে হালকা করে একটা কাপড় দিয়ে বেঁধে দেব। এবারে একটা হালকা কাপড় দিয়ে, নরম কাপড় দিয়ে চুলটাকে বেঁধে দেব। দাঁড়াও, কাপড় নিয়ে আসি।
চুলটা হালকা হালকা ভিজে রয়েছে, এরকম হয়েছে, একদম নরম হয়েছে, নিজেরাই দেখে নাও। এরকম হয়েছে সামনে ঘর। তোমরা ঘরে ঘরে ট্রাই করে কমেন্ট করে জানিও কিরকম হয়েছে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন টাটা। চুলটা সত্যি খুব সুন্দর হয়েছে, দেখো। আমি প্রতিদিনই কিন্তু ওকে এরম ভাবেই করে দিই, প্রতিদিন মানে যখনই শ্যাম্পু করি সপ্তাহে দুদিন। আর আরো আরো কয়েকটা জিনিস ওর মাথায় লাগাই, সেগুলো তোমাদের আস্তে আস্তে মানে দেখাবো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা টাটা।